আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। লড়াই সংগ্রামে জনগণ বিজয়ী হবে বলছে মির্জা ফখরুল, ক্ষমতাসীনরা হয় পালাবে নয় জেলে যাবে বলছে আমান, 46 পুলিশ সদস্যকে আসামি করে নিহত ছাত্রদল নেতার স্ত্রীর মামলা, ভোলায় বিএনপি পুলিশ সংঘর্ষ, জানিয়ে দেব সরকার মানুষের কষ্ট বোঝে না বলছে জিএম কাদের, গণফোরাম বাংলাদেশ জাসদের সংলাপ অনুষ্ঠিত, সর্বশেষ জানিয়ে দেব সাগরের 3 নম্বর সতর্ক সংকেত, রাজধানী সহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। লড়াই সংগ্রামে জনগণ বিজয়ী হবে বলছে মির্জা ফখরুল। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জনগণ যে লড়াই সংগ্রাম করছে তাতে তারা অবশ্যই জয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর 53তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। রাজপথে বিএনপিকে মোকাবেলা করা হবে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ওটা তাদের পুরনো কথা, বারবার তারা এসব কথা বলেছেন এবং পরাজিত হয়েছেন। এবারও দেশকে তাদের হাত থেকে মুক্ত করবার জন্য যে সংগ্রাম চলছে তাতে জনগণ অবশ্যই জয়ী হবে। তিনি বলেন, আজকে আমরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 53তম জন্মদিন উপলক্ষে তার কবর জিয়ারত করেছি এবং পরম করুণাময় আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করেছি। আল্লাহ তাকে যেন বেহেশতে জায়গা দেন। তার পরিবারের পরিজন, বিশেষ করে তার মা খালেদা জিয়া এই শোক সহ্য করার ক্ষমতা আরো বাড়িয়ে দেন, সেই দোয়া করেছি। বিএনপি মহাসচিব বলেন, আরাফাত রহমান কোকো একজন ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক ছিলেন, তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি অতি অল্প সময়ের মধ্যে ক্রিকেটের উন্নয়ন অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিলেন। শুধু ক্রিকেট নয়, তিনি ক্রীড়ার সব প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। আমাদের এখানে যারা আছেন তারা সবাই জানেন আরাফাত রহমান কোকো একজন নিরহংকারী মানুষ ছিলেন, তিনি খেলাধুলাকে ভালোবাসতেন, তাকেও এই সরকার নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে হত্যা করেছে বলে আমি মনে করি। তিনি বলেন, বর্তমান বিনা ভোটের এই যে সরকার যারা জনগণের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, দেশনেত্রীকে বেআইনিভাবে আটক করে রেখেছে, আমাদের নেতা তারেক রহমান যিনি আগামী দিনে আমাদের তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেবেন তাকে একইভাবে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে, এমনকি আরাফাত রহমান কোকোর বিরুদ্ধেও তারা মিথ্যা মামলা দিয়েছিল। আমরা মনে করি এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে এই দেশের মানুষের সমস্যার কোনো সমাধান হবে না। জ্বালানি তেলের দাম বেড়েছে, বিদ্যুতের লোডশেডিং, পানির দাম বেড়েছে, তেল চাল ডালের দাম বেড়েছে, সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, তাদের দুর্নীতি আকাশচুম্বী। আমরা আরাফাত রহমান কোকোর শোককে শক্তিতে রূপান্তর করে ভয়াবহ এই দানবীয় সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব, একই সঙ্গে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। আমাদের অগণিত নেতাকর্মী যাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তাদের মামলা প্রত্যাহার করে দেশে একটা সুস্থ সমাজ এবং সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এই শপথ আমরা নিয়েছি। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মোনায়েম মোন্না, স্বেচ্ছাসেবক দলের মুস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, ফিরোজ প্রমুখ। ক্ষমতাসীনরা হয় পালাবে নয় জেলে যাবে বলছে আমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, বিএনপি নয় বরং ক্ষমতাসীনরা হয় পালাবে না হয় জেলে যাবে। তিনি বলেন, দেশের জনগণ তাদের ক্ষমা করবে না। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, 2014-18 এর নির্বাচনের কথা ভুলে যান, সামনে আরও একদলীয় নির্বাচন হবে না। নির্দলীয় সরকারের জন্য জীবন দিতেও প্রস্তুত বিএনপি, এজন্য প্রয়োজন রাজপথেই সরকারকে মোকাবেলা করা হবে, যোগ করেন তিনি। ভবিষ্যৎ সরকার প্রধান সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, জনগণের আন্দোলনে ক্ষমতায় গেলে খালেদা জিয়া হবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে নতুন করে আবারও জোরেসোরে পাইতারা শুরু করেছে সরকার, জোর দিয়ে বলছে ইভিএম এ নির্বাচন করবে। জালিয়াতি করে ক্ষমতায় যেতে ইভিএম চায় সরকার, তারা জানে জালিয়াতি ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না।
বিএনপির মহাসচিব বলেন, সরকার পরিকল্পিতভাবে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক খালি করে দিয়েছে, বাহাদুরি করে শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে নিজেরাই এখন IMF ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ চাচ্ছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। 46 পুলিশ সদস্যকে আসামি করে নিহত ছাত্রদল নেতার স্ত্রীর মামলা। ভোলায় পুলিশ বিএনপি সংঘর্ষে ছাত্রদল নেতার নূরে আলম নিহতের ঘটনায় তার স্ত্রী ইফফাত জাহান আদালতে মামলা করেছেন। এতে ভোলা থানার উপপরিদর্শক আনিসুদ্দিনকে প্রধান করে পরিদর্শক তদন্ত আরমান হোসেন সহ 46 পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দার কামারের আদালতে এই হত্যা মামলা করা হয়। বাদী পক্ষের আইনজীবী আমিরুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে 36 পুলিশ সদস্যদের বিরুদ্ধে পৃথক একটি মামলা করেন। এ নিয়ে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে দুটি হত্যা মামলা হলো। মামলার বিবরণে বাদী উল্লেখ করেছেন, গত 31 জুলাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল গ্যাসের মূল্য বৃদ্ধি ও লোডশেডিং এর প্রতিবাদে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম। এ সময় নূরে আলম পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। 3 দিন পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনজীবী আমিরুল ইসলাম বলেন, আদালত আগামী 8ই সেপ্টেম্বরের মধ্যে ময়না তদন্তের প্রতিবেদন সহ যাবতীয় কাগজপত্র আদালতে জমা দেওয়ার জন্য ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। গত 31 জুলাই তেল গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশে সমাবেশের ডাক দেয় বিএনপি। ওই দিন ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শতাধিক নেতাকর্মী আহত হন। ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম মাতুব্বর ও 4 দিন পর জেলা ছাত্র দলের সভাপতি নূরে আলম নিহত হন। আহত হন 9 পুলিশ সদস্য। সরকার মানুষের কষ্ট বোঝে না বলছে জিএম কাদের। সরকার তেলের দাম বাড়িয়ে মুনাফা করে কিন্তু মানুষের কষ্ট বোঝে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, তেলের দাম না বাড়ালেও পারত সরকার, ভ্যাট ট্যাক্স না দিলে এবং জ্বালানি তেলের অর্জিত মুনাফা সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়াতে হতো না। যে সরকার তেলের দাম বাড়িয়ে মুনাফা করে কিন্তু মানুষের কষ্ট বোঝে না, সেই সরকার জনগণের সরকার না, গণবিরোধী সরকার মানুষের কষ্ট বোঝে না। জিএম কাদের আরো বলেন, গেল বছর শুধু সুইস ব্যাংকেই বাংলাদেশ থেকে জমা হয়েছে প্রায় 4 লাখ কোটি টাকা। আমেরিকা, কানাডা, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ অন্যান্য দেশেও আরো অনেক টাকা পাচার হয়েছে। তথ্য চাইলেই সুইস ব্যাংক তথ্য দিচ্ছে, কিন্তু বাংলাদেশ সরকার পাচারকারীদের তথ্য চাচ্ছে না। কারণ যারা টাকা পাচার করেছে তারা সরকারে এবং সরকারি দলের লোক, তারা যেন পাচারকারী হিসেবে চিহ্নিত না হয় সেজন্যই পাচারকারীদের তালিকা প্রকাশ করছে না সরকার। গণফোরাম বাংলাদেশ জাসদের সংলাপ অনুষ্ঠিত। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে এই কর্তৃত্ববাদী দখলদার সরকারকে সকল গণতন্ত্রকামী শক্তিকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। বৃহস্পতিবার বিকেলে গণফোরাম কার্যালয়ে দলটির সভাপতি মোস্তফা মহসিন মন্টু, বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে গণফোরাম বাংলাদেশ জাসদ সংলাপ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ফিরিয়ে এনে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লড়াই অব্যাহত রাখবে। গণফোরাম বাংলাদেশ জাসদ দেশের চলমান সংকট উত্তরণের আগামী নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে এই কর্তৃত্ববাদী দখলদার সরকারকে সকল গণতন্ত্রকামী শক্তিকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, 2018 সালের নির্বাচন বা পূর্ববর্তী দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রমাণ করে বাংলাদেশের দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। সুতরাং একটা সর্বদলীয়ভাবে সকলের কাছে গ্রহণযোগ্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। সাগরে 3 নম্বর সতর্ক সংকেত, রাজধানী সহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ওড়িশা উপকূল অতিক্রম করে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে লঘুচাপে রূপ নিয়েছে।
ফলে এটি আরো দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য রয়েছে বিধায় সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি রাখা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান সময় সংবাদকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি রাখা হয়েছে। বায়ুচাপের পার্থক্য ও পূর্ণিমার কারণে উপকূল স্বাভাবিকের তুলনায় 1 থেকে 2 ফুট উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। এ পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। ঢাকা ও ময়মনসিংহে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। তিনি বলেন, দেশের ইতিহাসে যে কোনো জুলাই মাসের তুলনায় চলতি বছরের জুলাই মাসে 57% বৃষ্টি কম হয়েছে, যার রেকর্ড। মৌসুমের বায়ুর অক্ষ বেশিরভাগ সময় দক্ষিণে অবস্থান করায় বৃষ্টিপাত কম হওয়ার কারণ। হাফিজুর রহমান বলেন, উত্তর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। লঘুচাপ তৈরি হলে তার গতিপথের উপর নির্ভর করবে বৃষ্টিপাত বাড়বে কিনা। এদিকে শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র সামান্য বাড়তে পারে। পাশাপাশি বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।